নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শুরু করছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা কিছুটা তো আন্দাজ করতেই পেরেছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো সন্দীপের পরকীয়া নিয়ে এবং তার কিছু প্রুফ থাকবে। এছাড়াও আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং আমি সৌমালির সঙ্গে অনেকটা হলেও আজকে সহমত হতে পেরেছি। যদিও আমি খুব নিরপেক্ষভাবে ভিডিও করি, কিন্তু কিছু প্রমাণ দেখে আমি একদম সৌমালির সঙ্গে সহমত। প্রথমে আসবো সেই বিষয়টাতেই। সৌমালি খুব ছোটোবেলাতে তার বাড়ি থেকে, মানে যেটা ও আমাদেরকে জানিয়েছে বা আমরাও যেটা দেখেছি, যে ও মামা বাড়িতে মানুষ, ওর বাড়িতে ওর সেই পরিমাণ, মানে যেহেতু মেয়ের সন্তান সেজন্য একটু গ্রামের দিকে যেটা হয় তো একটু অবহেলার বা ইয়েতে ওর দিদার কাছে মানুষ হয়েছে। তো এবারে এই যে সৌমালির বাবা, মানে আমাদের মেসোমশাই, সেদিনকে লাইভে এসে উনি এর আগেও মেয়ে সম্পর্কে অনেক কিছু বলেছেন, মেয়ের খুব সুন্দর উনি প্রশংসা করেছিলেন, যদিও সেটা কতটা প্রশংসা এবং কতটা নিন্দা সেটা উনিই জানেন। আচ্ছা, উনি কিছু কথা বললেন, সে কথাটা উনি বললেন ওনার ঘরের বৌমা সম্পর্কে, মানে টিনা সম্পর্কে। আমি এই কথাগুলো বলছি মানে এই নয় কিন্তু যে আমি টিনার সাপোর্টার, একদমই নয়, কিন্তু সন্দীপের বাবা সেদিনকে যে কথাগুলো বলেছেন সেগুলো আমার মনে হয় একটু বোধহয় সমালোচনা করার দরকার আছে। উনি বললেন যে কৃষাণু যখন ছোট ছিল, কৃষাণু নাকি তার দাদুকে এটা এসে বলেছে যে তার মা তাকে, মানে তার মা তাকে ফিট করাচ্ছে না, ব্রেস্ট ফিডিং যেটাকে বলে। তো উনি সেটা বললেন ওনার ভাষা অনুযায়ী, এবং তারপরে উনি এটা বললেন যে কৃষাণু বলেছে মা ভালোবাসে না, মা ইয়ে করে না, মা করে, মানে কৃষাণু এত ছোটো একটা বাচ্চা কিন্তু সে এই জিনিসগুলো তার দাদুকে বলতে পেরেছে, এটা কতটা বিশ্বাসযোগ্য। আচ্ছা, তারপরে ওনার চিন্তা হচ্ছে যে কৃষাণু যদি টিনার সাথে যায় তাহলে টিনা যখন পরপুরুষের সঙ্গে, উনি খুব খারাপভাবেই বলেছেন, বেড শেয়ার করবে, তো সেক্ষেত্রে সেটা কৃষাণু দেখে কি শিখবে। ব্যাপারটা হচ্ছে বাচ্চা, ছোট বাচ্চা, এই যে সন্দীপ আর টিনা যে একসাথে ছিল, তো আমি এগুলো না কারোর পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু ওনাকে স্পেশালি বলার জন্য বা কিছু এই কথাগুলো এতটাই, মানে কি বলবো, আমি জানি না ওনার মতো বয়স্ক মানুষ এই কথাগুলো কী করে বললেন, ওনার অবশ্যই ওনার ব্রেনে এই কথাগুলো পুশ করা হয়েছে এবং সেগুলো ওরাই যা কারা করেছে আমরা বুঝতেই পাচ্ছি। উনি পুরো মুখস্থ বলার মতো বলে গেলেন, উনি কি সত্যিই বিবেচনা করে কথাগুলো বলেছিলেন, উনি কি সত্যি বিবেচনা করে কথাগুলো বলেছিলেন, এটা আমার মনে হয় সব থেকে আগে জানার বিষয়। আর ওনার ওই কথা শুনে এই যে আমাদের সমাজ সেবিকা ম্যাডাম চোখে জল আসছিল না, অথচ উনি চোখ দুটোকে ধরছিলেন, মানে জাস্ট হাস্যকর কাকে বলে সেটাই। তো কৃষাণু খুবই ছোট একটি বাচ্চা, আজকে যদি কোর্ট কাস্টডি দিয়ে দেয় কৃষাণুকে, মানে ওর মায়ের কাছে, দেখুন ওর মাও কিন্তু ব্লক করে, ওর মায়ের লাইফস্টাইল আমরা দেখতে পাচ্ছি, এখনও দেখতে পাচ্ছি, তখনও দেখতে পাবো, তখন আমরা এটাও দেখতে পাবো যে কৃষাণু কীভাবে থাকবে, তাই না? আচ্ছা, একটা খুব বিষয় নিয়ে কথা আসছে যেটা উনিও বললেন, যে কৃষাণু মা যদি কারোর সাথে বেড শেয়ার করে তাহলে অন্য পুরুষের সাথে, তাহলে কৃষাণু কী শিখবে। এখন ব্যাপারটা হচ্ছে টিনা ভবিষ্যতে বিয়ে করবে কি করবে না সেটা অন্য ব্যাপার, আবার সন্দীপও যে ভবিষ্যতে কাউকে বিয়ে করবে না সেটাও কোনো গ্যারেন্টি নেই। ব্যাপারটা এতটাই, মানে কি বলবো, উনি কি করে বললেন আমার খুব অবাক লাগছে, এরকম ধরনের কথা সত্যি ওনার বলাটা উচিত হয়নি। উনি একদম হাত জোর করে বলছেন কৃষাণু যেন না যায়, কৃষাণু যেন না যায়, আমরা কৃষাণু গেলে বাঁচবো না। উনি কিন্তু ওনার নিজের, মানে মেয়েকে, ঠিক আছে, ওনার মানে নিজের মেয়ে, একদম নিজের রক্তের মেয়েকে কিন্তু ছেড়ে উনি তার মামা বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সেখানে কিন্তু ওনারা এত বছর বেঁচে আছে। আমরা জানি নিজের সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাকে মানে বাবা মা আঁকড়ে ধরে রাখে, তাকে জাস্ট হাতছাড়া করতে যান। উনি কীরকম বাবা, উনি কীরকম বাবা যে ওনার মেয়েকে উনি মানে তার মামা বাড়িতে মানুষ হতে দিয়েছেন, যদিও সেটা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছে, কিন্তু তবুও উনি কীরকম বাবা, এটা আমি বলতে বাধ্য হলাম। আমি কোনোদিনও কারোর পক্ষ নিয়ে কথা বলি না, কিন্তু এই কথাগুলো পার্টিকুলার শুনে ওনার মুখ থেকে, ওনার মতো বয়স্ক মানুষের মুখ থেকে শুনে খুবই খারাপ লাগলো। সোমালি একটা সময় বলেছিল বটে যে ওর মা বাবা বা ওদের সঙ্গে, মানে এক সন্দীপদের ফ্যামিলির সঙ্গে কারোর কেন কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয় স্বজনের, সেইভাবে এটা আমাদেরও ভাবিয়েছে। আমরা সবসময় ভাবতাম হয়তো সোমালির পয়সা, টাকা পয়সা আছে, সেই জন্য হয়তো তার মামাবাড়ির লোক ওদের সঙ্গে সম্পর্ক রেখেছে,
তোর ওদের সঙ্গে সন্দীপদের সঙ্গে রাখিনি, এখন দেখছি না কোথাও তো একটা গড়বড় আছে, কোথাও তো একটা কিছু আছে। আজকে সন্দীপের যে ব্লগটা দেখলাম, সেই ব্লগে সন্দীপ কিষানুকে আবার দেখাতে পারবে সেই ব্লগটা আর কি, সেখানে সন্দীপ ওই এসি ঘরে বসে কিষানু মানে খাচ্ছে সেটা বারবার করে শো করছে, এসিটাকে দেখো এসি চালিয়ে দেওয়া হচ্ছে, এসিতে কিষানুকে রাখা হচ্ছে, এটা কেন দেখাচ্ছে না? টিনা যে বলেছে যে আমি এসি কেনার ক্ষমতা আমার নেই, আমি একটা ফ্যান কিনেছি সেখানে, মানে আমার কিষানুর আশা করি কোনো অসুবিধা হয় না, পরে আমি এসি ডেফিনেটলি কিনে ফেলবো। এবার অনেকেই বলছেন যে টিনার কাছে এসি নেই, তো টিনার কাছে সন্তান যদি যায় কী করে মানুষ হবে? একটা খুব কথা বলি, সেটা হচ্ছে এসি এমন একটা জিনিস যেটা হচ্ছে ছোটো বাচ্চাদের ছোটোর থেকে, আমরা তো ছোটোবেলাতে দেখুন সত্যি কথা আমরা কিন্তু ছোটোবেলাতে এসিতে মানুষ হইনি, ঠিক আছে? আমাদের কিন্তু আমাদের মনে আছে সেই লোডশেডিং হলে হাত পাখা, এই জিনিসগুলো কিন্তু আমরা ফিল করেছি, কিন্তু আমাদের সন্তানরা কিন্তু সেটা ফিল করতে পারে না। ভেরি রিসেন্ট মানে আমি যে আজকে আপনাদের ভিডিওটা করছি, আমার এসিটা দুদিন খারাপ হয়ে গেছিলো, আজকে সারিয়ে দিয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে এসিটা খারাপ হয়ে গেছে, আমার মেয়ে জাস্ট মানে কি বলবো, যেহেতু ছোটোর থেকে সে এসি দেখেছে, ইনফ্যাক্ট ও যখন মানে আমি যখন একদম কনসিভ করেছিলাম, প্রেগনেন্ট ছিলাম, তখন থেকেই এসি মানে সেই ইয়েটা পেয়েছে। তো যার ফলে কি হয়েছে যে এসি ছাড়া ভাবতে পারে না এরা এসি ছাড়া এই জেনারেশন ভাবতে পারে না, কারণ আমরা এদেরকে অভ্যেস করাইনি, ঠিক আছে? মানছি গরম, মানছি বাইরে থেকে বাইরে গরম লাগছে, সেখানে হয়তো ঘরে এসে একটা আরাম দরকার, একটা এসি দরকার, কিন্তু যখনই ধরুন এই যে ধরুন খারাপ হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের জীবনযাত্রাটা যেন থেমে যাচ্ছে, তখন সেই এফেক্টটা পড়াশোনাতেও পড়ছে, পড়াশোনা করবো না, এসি ঠিক হোক বা এসি হোক, মানে এই যে এক্সকিউজগুলো তারা দিতে পারছে বা এই যে টোটাল জিনিসটা তারা দিতে পারছে, কারণ তারা, আমার মেয়ের বয়স 14 বছর, 14টা বছর ধরে সে এসিতে মানুষ হয়েছে, সে এসির সঙ্গে ইউজ টু, তাই জন্য সে আজকে এসি ছাড়া ভাবতেই পারে না, ঠিক আছে? এসি ছাড়া ভাবতেই পারে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। অথচ দেখুন যদি খুব স্বাভাবিকভাবে আমরা জিনিসটা দেখি, ও যখন স্কুলে যায়, স্কুলে কিন্তু এসি নেই, স্কুলে তো ওদের জন্য তো এসি নেই, অনলি যেটা কিন্ডার গার্ডেন সেইটাতে এসি আছে বা টিচার্স রুমে এসি আছে, ওদের তো এসি নেই, এসি ছাড়া কিন্তু স্কুলে থাকে। যেখানে টিউশন পড়তে যায় সেখানে তো এসিতে পড়ায় না, সেখানে কিন্তু এসি ছাড়া থাকে। সেগুলো যখন তাকে বোঝানো হচ্ছে, তারপরও কিন্তু তারা বুঝছে না, তাদের এসি হলে এসিটা হতে দেখা যায় কমফোর্ট জোন, ঠিক আছে? মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো বাচ্চাকে যেভাবে মানুষ করা হবে, আজকে যদি সে এসি ছাড়া মানুষ হতো, আমরা যেমন এসি ছাড়া মানুষ হয়েছি, আমরা কিন্তু সত্যি কথা এখন হয়তো মাঝে মাঝে এসি না থাকলে আমাদেরও একটা কষ্ট হয়, কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু সহ্য করতে পারি, আমরা সেই জিনিসটা চালিয়ে নিতে পারি, কিন্তু এখনকার জেনারেশন এসি ছাড়া চলে না। এবারে আজকে যে কৃষাণু যখন যাবে টিনার কাছে, তো স্বাভাবিকভাবে টিনা যদি ছোটোর থেকেই তাকে সেইভাবে মানুষ করে, তাহলে সে এসি ছাড়াই মানুষ হবে, সেই পরিবেশে সে এসি ছাড়াই মানুষ হবে। এমন অনেক বহু বাচ্চা থাকে যারা এসি ছাড়া মানুষ হয়, আমি কিন্তু টিনার পক্ষ হয়ে কথা বলছি না, আমি যেটা ফ্যাক্ট সেটা নিয়ে কথা বলছি। এবারে ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের আমি ছোটোর থেকেই যদি ভীষণভাবে একটা মানে কি বলবো একদম আতপুতো করে মানুষ করি, সেগুলো কিন্তু খুব মুশকিল, ঠিক আছে? আজকে কৃষাণু অনেক ছোট, ওর কিন্তু আজকে যেহেতু ও মাকে দেখতে পাচ্ছে না, মাকে ভুলে গেছে, যদি মাকে দেখে আবার ওর মাকে মনে পড়বে। আর আমার মনে হয় না যে টিনা সন্তানটাকে, হ্যাঁ অবশ্যই একটা তো কোথাও ইগোর ব্যাপার আছে, সন্দীপকে জব্দ করার জন্যই ও কৃষাণুকে চাইছে, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু আজকে আইন আদালত কোর্ট এগুলো কিন্তু গেলে না, এগুলোতে কিন্তু মানে কৃষাণু একদম হাকদার হচ্ছে, মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওর মা, সবাই কোর্টে কিন্তু ওর মাকেই ইয়ে করবে। কাজেই আমার যেটা মনে হয় এই যে লাইভ স্ট্রিমিংগুলো হচ্ছে এইভাবে যে এনারা একদম পুরো কি বলবো আলাপ আলোচনা বসে গেছেন দু পক্ষই, এগুলো টোটালি বন্ধ হওয়া উচিত। এগুলো কিন্তু প্রচণ্ডভাবে সাধারণ মানুষেরও মানে কষ্ট হচ্ছে, কারণ এই জিনিসটা কাস্টাডি কেসটা আমার তো মনে হয় না এত তাড়াতাড়ি মিটবে কোর্টে। তো এইটা যতদিন না মিটসবে ততদিন কি এইভাবেই লাইভ হয়ে যাবে, এইভাবেই ভিডিওস হয়ে যাবে, এইটা কিন্তু অবশ্য করে ভাবার বিষয় আছে। আর অবশ্যই আর একটা কথা বলবো যে আজকে মানে সন্দীপের বাবার মুখ থেকে এগুলো শুনে কিন্তু খুব একটা মানে ওনার সম্পর্কে যে ধারণাটা ছিল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এবারে আসবো সন্দীপের পরকীয়ার কথা। সন্দীপের পরকীয়া করার কথা বলার আগে আমি আপনাদের একটি রেকর্ডিং শোনাচ্ছি, আপনারা হয়তো সেটা শুনেছেন, তবু আরেকবার সেটা শুনে নিন, তারপরে আমি ফিরে আসছি সেটা বলার জন্য।
তো এই রেকর্ডিংটা শোনা হলো, তো এটাতে বোঝা যাচ্ছে যে কেউ একজন কারোর সাথে পরকীয়ায় লিপ্ত আছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু কারোর সাথে একটা সম্পর্ক আছে এবং সেই অনুযায়ী কিছু কথাবার্তা হচ্ছে। তো অনেকের ধারণা এটা নাকি সন্দীপের ভয়েস, কিন্তু দেখুন আমি যদি বলি এটা আমারও কিন্তু মনে হচ্ছে এটা সন্দীপের ভয়েস নয়, এটা কোনোভাবে এডিট করা হয়েছে তারপরে এটা সন্দীপের ভয়েস লাগছে। এখন যদি সন্দীপের লাইফে যদি কেউ থাকে সেটা তো খুব একটা চিন্তার কোনো বিষয় নয়, কদিন আগে টিনার লাইফেও ছিল, ঠিক আছে, এখন কিন্তু পরকীয়াটা বৈধ হয়ে গেছে। কাজেই কেউ যে কেউ মানে চোখের সামনে দিয়ে পরকীয়া করতে পারে, কেউ কিছু করতে পারে না, আমাদের সমাজটা ঠিক এমনই উচ্ছন্নে গেছে। আমার যেটা মনে হয় এই টিনা সন্দীপ এদের ব্যাপারটা কোর্টে চলছে, এটাকে কোর্টে ছেড়ে দেওয়া বেটার, এটাকে নিয়ে রোজ রোজ লাইভ স্ট্রিমিং করে, আবার শুনছি কালকে একটা চ্যানেল মানে আজকে একটা চ্যানেল লাইভ স্ট্রিমিং হবে, আমি যেহেতু ভিডিওটা আগের দিন বানাচ্ছি সেই জন্য কালকে বলছিলাম, তো লাইভ স্ট্রিমিং হবে, এগুলো করে তো আমরা আলটিমেটলি তো মানে কিষাণুর সঠিক ভবিষ্যৎ নির্ণয় করতে পারবো না। তাই সবার এটা ভাবা উচিত যে কী করে কৃষাণুর ভালো হবে, এবং কৃষাণু অনেকে বলছেন যে কৃষাণু যে পরিবেশ, এবং আমারও যেটা মনে হয় সন্দীপের কাছে যেভাবে যেহেতু ছোটো থেকেও মানুষ হয়েছে, তো সেই জন্য সন্দীপের কাছে ও যদি থাকে তাহলে কিন্তু ওর মানে কোনো রকম সমস্যাই হবে না, ওর ছোটো থেকে ওই পরিবেশে মানুষ হয়েছে। হ্যাঁ অবশ্যই টিনাদের বাড়িতে গেলে কিন্তু ওর যথেষ্ট অসুবিধা হবে, কারণ সন্দীপদের বাড়ির পরিবেশ এবং টিনার বাড়ির পরিবেশ অনেকটা আলাদা, কালচার আলাদা, সব কিছু আলাদা, কাজেই সব কিছু ভাবনা বিবেচনা যা কিছু করার কোর্ট করবে, ওদের সঙ্গে আলোচনা করেই করবে, টিনা সন্দীপের সঙ্গে, কোর্ট তো একা কোনো ডিসিশন নেবে না, সবার সঙ্গে আলোচনা করেই তারপর সেটা ডিসাইড হবে কী হবে না হবে, তখন না হয় টিনা সন্দীপ বলুক না দুজনের সোশ্যাল মিডিয়ায় এসে, এই দুজন মিলে যদি যতদিন না এই কাস্টডি কেসটা মিটবে, এই দুজন মিলে এটাকে একটা করে টাইটেল এবং থাম্বনেল বানিয়ে ভিডিও করা এবং তারপর সেগুলোকে প্রেজেন্ট করা, তারপর এখন লাইভ স্ট্রিম হওয়া, এগুলো সত্যি কথা মানে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটাই আর কি বলা। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যখন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। বাই, সবাই খুব ভালো থাকবেন।